হ্যালো এভরিওয়ান ওয়ান দিস ইস কুহেলি অ্যান্ড ওয়েলকাম টু লার্নিং ওরা আজ আবার আমরা হাজির হয়েছি ইডিয়ামের র্যাপিড সেশন নিয়ে দেখো এখানে আমরা ইডিয়ামসগুলো মানে যেগুলো ইম্পর্ট্যান্ট ইডিয়ামস রয়েছে সমস্ত ইডিয়ামস আমরা খুব অল্প সময়ে ঝটপট রিভিশন করে নেব তোমরা অবশ্যই প্রত্যেকটা সেশন অ্যাটেন্ড কর তোমাদের যারা পিএসসি ক্লাসশিপের অ্যাক্সপিরিয়েন্স রয়েছ হাতে মাত্র আর গোনা কয়েকটা দিন তো এই টাইমে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হল একটা ভালো রিভিশন এবং সেটাও করতে হবে ভীষণ কম টাইমে তো তার জন্য আমরা কিন্তু সমস্ত ইম্পর্টেন্ট ইডিয়ামসগুলো র্যাপিডলি রিভিশনের জন্য এই ধরনের এই ধরনের সেশনসগুলো অর্গানাইজ করেছি তোমাদের জন্য তোমরা অবশ্যই সেশনগুলো অ্যাটেন্ড করো আর এখানে তোমরা প্রত্যেকটা ইম্পর্টেন্ট ইডিয়ামসগুলো ইনক্লুড করা রয়েছে যে পিডিএফের মাধ্যমে তো সেই সমস্ত পিডিএফ পেয়ে যাবে আমাদের লার্নিং অড়া টেলিগ্রাম চ্যানেলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে তোমরা ঝটপট যুক্ত হয়ে যাও লার্নিং অড়ার টেলিগ্রাম চ্যানেলে তো চলো দেরি করছি না স্টার্ট করছি আজকের সেশন আগের দিন আমরা থার্টি ইডিয়াম প্র্যাকটিস করেছিলাম টেন মিনিটসে আজকে আবার আমরা নেক্সট থার্টি প্র্যাকটিস করবো ইন অনলি টেন মিনিটস সো লেট স্টার্ট টু রে সেশন থার্টি ওয়ান থার্টি ওয়ানে কি রয়েছে এ ড্যাম স্কুইড এর ড্যাম স্কুইব মানে কি এর ড্যাম স্কুইব মানে হচ্ছে একটা হতাশাজনক বা দুর্ভাগ্যজনক রেজাল্ট এ ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্ট হতাশাজনক ফলাফল এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা ইডিয়ামের বেঙ্গলি মানে এখানে আমি অ্যাড করেছি যাতে তোমাদের ইডিয়ামের মানেগুলো মনে রাখতে এবং বুঝতে অনেকটা হেল্প হয় চলো থার্টি টু এ ফুলস প্যারাডাইস আমরা সকলেই জানি বাংলাতে আমরা কিন্তু মুখে মুখে এই কথাটা খুবই বলি যে ফুলস প্যারাডাইস মানে কি মূর্খের স্বর্গ মানে তুমি একটা ফলস কোনো কিছু নিয়ে হ্যাপি আছো কিন্তু আসলেও সেটা কিন্তু তোমার লাইফে কোনো হ্যাপিনেসের কারণেই নয় এমন একটা কোনো কারণে তুমি হ্যাপি রয়েছো তো সেটাকে বলা হয় মূর্খের স্বর্গ বা ফুলস প্যারাডাইস মানে কি ফালতু কারণে খুশি হওয়া বিং হ্যাপি ফর ফুল রিজন ফালতু একটা কারণে তুমি হ্যাপি দ্যাট ইজ ফুলস প্যারাডাইস এ ডার্ক হর্স ডার্ক হর্স মানে কি যার মধ্যে কোয়ালিটি থাকে কিন্তু সেই কোয়ালিটিটা আমরা একটা টাইম পর সেটা রিভিল হয় দেখতে পাই কিন্তু তার আগে পর্যন্ত কেউ বুঝতেই পারে না যে তার মধ্যে এতটা কোয়ালিটি বা এতটা যোগ্যতা বা এতটা স্কিল রয়েছে তো ডার্ক হর্স মানে কি আনএক্সপেক্টেড উইনার মানে একজন অপ্রত্যাশিতভাবে জয়ী যখন হয় তখন তাকে আমরা বলি কি ডার্ক হর্স মানে ধরো এরকম ব্যাপারটা কেউ একজন তাকে দেখে মনে হচ্ছে ও তো পড়াশুনোই করে না তো ও চাকরি টাকরি আর পারবে না তো হঠাৎ করে দেখলে কি সে একটা ভীষণ ভালো পোস্টে চাকরি পেয়ে গেল তার মানে কি তাকে আমরা ডার্ক হর্স বলতে পারি অর্থাৎ যারা চুপচাপ নিজের কাজ করে যায় এবং লাস্টে তাদের একটা ভীষণ কি বলবো একটা গুড এবং আনএক্সপেক্টেড উইনিং আমরা দেখতে পাই সেটাকে বলা হয় ডার্ক হর্স এ ডগস লাইফ ডগস লাইফ মানে কি একটা লাইফ যেখানে ফুল অফ মিজারি ঠিক আছে একটা দুর্বিসহ মিজারেবেল কন্ডিশন বা এক্সিস্টেন্স সেটাকে বলা হয় কি ডগস লাইফ আ মিজারেবেল এক্সিস্টেন্স এ ডাইম অফ ডজন এ ডাইম অফ ডজন মানে কি যেটা সহজেই আমরা পেতে পারি এনিথিং দ্যাট ইজ কমন অ্যান্ড ইজি টু গেট যেটা সহজে পাওয়া যায় সেটাকে বলা হয় কি সেটাকে বলা হয় ডাইম অফ ডজন থার্টি সিক্স গিফট অফ দ্য গ্যাব ভীষণ ইম্পর্টেন্ট একটা ইডিয়াম গিফট অফ দ্য গ্যাব মানে কি এবিলিটি টু স্পিক এলোকোয়েন্টলি মানে বাক পটুতা যেটাকে বলা হয় বলার যে দক্ষতা বা স্কিল সেটাকে বলা হয় গিফট অফ দ্য গ্যাব আচ্ছা যদি এবিলিটি টু স্পিক এলোকোয়েন্টলি এটা দিয়ে আমাদের কিন্তু অনেক সময় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন জিজ্ঞাসা করা হয় তখন আমাদের অ্যান্সার থাকে কি ওরেটর ওরেটর মানে কি বক্তা যে ভালো কথা বলতে পারে তাকেই বলা হয় কি ওরেটর তাহলে তার কি থাকে তার বাঘপটুতা থাকে তার কথা বলার কৌশল বা গিফট অফ দ্য গ্যাপ থাকে ভীষণ ইম্পর্টেন্ট। গেট আউট অফ হ্যান্ড গেট আউট অফ হ্যান্ড মানে কি গেট আউট অফ কন্ট্রোল হাতের বাইরে চলে যাওয়া মানে কন্ট্রোল বা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া সেটাকে বলা হয় কি গেট আউট অফ হ্যান্ড ক্যাচ রেড হ্যান্ডেড দেখো হাতে নাতে ধরে ধরা পড়া সেটাকে বলা হয় কি ক্যাচ রেড হ্যান্ডেড কোনো ইলিগাল বা অনৈতিক কাজ করতে গিয়ে ধরা পড়ে গেলে সেটাকে বলা হয় কি রেড হ্যান্ডেড ধরা পড়েছে তার মানে কি ক্যাচ সাময়ান ডুইং সামথিং ইলিগাল ইলিগাল মানে কি কোনো বাজে কাজ অনৈতিক কাজ বেআইনি কাজ করার সময় কেউ যদি হাতে নাতে ধরা পড়ে সেটাকে বলা হয় কি ক্যাচ রেড হ্যান্ডেড অ্যাট দ্য ইলেভেন্থ আওয়ার ভেরি ইম্পর্টেন্ট অ্যাট দ্য ইলেভেন্থ আওয়ার মানে কি একদম শেষ মুহুর্তে আমরা বলি দেখবে যে অ্যাট দ্য ইলেভেন্থ আওয়ার আই ক্যাচ দ্য ট্রেন মানে একদম ট্রেনটা স্টেশন ছেড়ে জাস্ট বেরোচ্ছে শেষ মুহূর্তে ট্রেনটা ধরে নিলাম তো সেটাকে আমরা কী বলি অ্যাট দ্য ইলেভেন্থ আওয়ার মানে অ্যাট দ্য ভেরি লাস্ট মোমেন্ট একেবারে শেষ মুহূর্তে তো সেটাকে বলা হয় কি অ্যাট দ্য ইলেভেন্থ আওয়ার নেক্সট ওয়ান্স ইন আ ব্লু মুন জানি ভীষণ ইম্পর্টেন্ট একটা ইডিয়াম ওয়ান্স ইন আ ব্লু মুন মানে হচ্ছে যেটা নমাসে ছমাসে দেখা যায় বা যেটা নমাসে ছমাসে ঘটে মানে রেয়ারলি অ্যান্ড ইন ইনফ্রিকোয়েন্টলি অর্থাৎ কদাচিৎ প্রায় ঘটে না বললেই চলে হয়তো বছরে একবার দুবার ঘটছে তো সেটাকে বলা হয় ওয়ান্স ইন আ ব্লু মুন নেক্সট অ্যাট দ্য ড্রপ অফ হ্যাট অর ডাইম দেখো মানে কি ইনস্ট্যান্টলি কোনো কিছু ভাবনা না করে হঠাৎ করে উইদাউট প্ল্যানিংয়ে যখন আমরা কোনো কিছু করি বা বলি সেটাকে বলা হয় কি অ্যাট দ্য ড্রপ অফ হ্যাট অর্থাৎ পরিকল্পনা ছাড়াই সেটাকে বলা হয় কি অ্যাট দ্য ড্রপ অফ হ্যাট কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড আ লেগ কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড লেগ আর্মও নিচ্ছে লেগও নিচ্ছে তাহলে কি সেটা ভীষণ কি ভীষণ দামি ভীষণ এক্সপেন্সিভ ভীষণ ইম্পর্টেন্ট একটা ইডিয়াম তোমরা মার্ক করবে যারা নোট করছো যারা নোট করছো না এই মার্ক করা পিডিএফগুলো পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখানে গিয়ে তোমরা এই প্রত্যেকটা ইডিএমের যেগুলো আমি মার্ক করেও দিচ্ছি যে ভীষণ ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো তোমরা কিন্তু তাহলে রিভিশনের জন্য পেয়ে যাচ্ছ দেখো এখানে প্রত্যেকটা ইডিয়ামই কিন্তু ইম্পর্টেন্ট তার মধ্যেও কিন্তু কয়েকটা ইডিয়ামস আছে যেগুলো কিন্তু ভীষণ ভীষণ রিপিট হয় তো সেই ইডিয়ামগুলো তো আমরা মনে রাখবো এখানে ওভারঅল আমি খুব সাজেস্টিভ ওয়েতেই তোমাদের এক্সামের আগে রিভিশন করানোর চেষ্টা করছি পুরো ইডিয়ামটা তোমরা সাথে থাকো লার্নিং করা দেখতে থাকো লার্নিং করা তোমরা এক্সামে গিয়ে বুঝতে পারবে এই প্রত্যেকটা ছোট্ট ছোট্ট সেশন তোমাদের কতখানি হেল্প করবে দেখো কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড লেগ মানে আমরা জানলাম ভেরি এক্সপেন্সিভ যেটা হচ্ছে খুব দামি বা খুব মূল্যবান আচ্ছা কক অ্যান্ড বুল স্টোরি কক অ্যান্ড বুল স্টোরি মানে কি একটা অবাস্তব গল্প আনবিলিবেল স্টোরি যেটাকে বিশ্বাস করা যায় না মানে দেখবে একটা বাংলায় কথা আছে না গল্পের গরু কাছে ওঠে গরু কি কখনও গাছে উঠতে পারে পারে না তাহলে কি ওটা আনবিলিবেল ওটা কি ওটা অবিশ্বাস্য তো কক অ্যান্ড বুল স্টোরি আমরা মনে রাখবো যেটা বিশ্বাসযোগ্য নয় এমন কোনো গল্প স্নেক ইন দ্য গ্র্যাস ঘাসের মধ্যে সাপ থাকে আর ছবল মারে সেটা কিন্তু আমাদের অজান্তে আমরা বুঝতে পারি না তার মানেই কি শত্রু থাকে সিক্রেট সিক্রেট এনিমি সেটাকে বলা হয় কি স্নেক ইন দ্য গ্র্যাস এ সিক্রেট এনিমি বা যেটা বাংলায় গোপন সত্যু আচ্ছা স্পিন ওয়ান্স হুইল স্পিন ওয়ান্স হুইল মানে কি মানে চাকা ঘোরাতেই থাকছো কিন্তু কোনো রেজাল্ট আসছে না তাহলে টু মেক আ লট অফ এফোর্ট উইদাউট অ্যাচিভিং এনিথিং কোনো কিছু অ্যাচিভ করতে পারছো না কিন্তু এফোর্ট দিচ্ছ পরিশ্রম করছো অর্থাৎ চাকা ঘুরিয়েই যাচ্ছ বাট ইউ ডোন্ট গেট রেজাল্ট কিছু অর্জন না করে অনেক চেষ্টা করা সেটাকে বলা হয় স্পিন ওয়ান্স হুইল আন্ডার আ ক্লাউড আন্ডার আ ক্লাউড মানে কি আন্ডার আ ক্লাউড মানে হচ্ছে আন্ডার সাসপিশান আন্ডার সাসপিশান অর্থাৎ সন্দেহজনক বা সন্দেহের আওতায় থাকা সেটাকে বলা হয় কি আন্ডার আ ক্লাউড আচ্ছা আন্ডার দ্য ওয়েদার আমরা আগের দিন পড়েছিলাম আন্ডার দ্য ওয়েদার মানে কি আন্ডার দ্য ওয়েদার মানে হচ্ছে ফিল আনুয়েল দুটো কিন্তু আলাদা সম্পূর্ণ মানেগুলো আলাদা একদম একসাথে গোলাবে না আন্ডার অ্যা ক্লাউড মানে হচ্ছে সন্দেহের আওতায় থাকা আন্ডার সাসপিশিয়ান আর আন্ডার দ্য ওয়েদার যেটার মানে কিন্তু ফিলিং আনওয়েল মানে অস্বস্তি বোধ করা আচ্ছা নেক্সট ক্যাটস অ্যান্ড ডগস ভীষণ ইম্পর্টেন্ট ক্যাটস অ্যান্ড ডগস মানে হচ্ছে অঝরে বৃষ্টি মুষলধারী বৃষ্টি রেনিং এক্সট্রিমলি হেভিলি মুসলধারী বৃষ্টি সেটাকে বলা হয় ক্যাটস অ্যান্ড ডগ আচ্ছা এভরি ডগ হ্যাজ ইটস ডে মানে কি প্রত্যেকেরই সময় আসে এভরি ওয়ান উইল হ্যাভ দেয়ার মোমেন্ট অফ গ্লোরি মানে প্রত্যেকেরই তাদের গৌরবের মুহূর্ত থাকবে মানে এমন নয় যে সবারই মানে প্রত্যেকেরই ধরো সব সময় দিন ভালো থাকে না তো এরকম নয় যে তোমার খারাপ চলছে মানে সারা জীবনই তোমার খারাপ চলবে এক না একদিন ভালো দিন গৌরবের দিন হ্যাপি মুমেন্ট আসবেই তো সেটাকেই বলা হয় কি এভরি ডগ হ্যাজ ইটস ডে নেক্সট এ হার্ড নাট টু ক্যাক এ হার্ড নাট টু ক্যাক মানে কি বাদামটাকে ভাঙা কঠিন অর্থাৎ ডিফিকাল্ট টাস্ক যেটা করা কঠিন আগের দিন আমরা পড়েছিলাম কেক ওয়াক বা চাইল্ডস প্লে যেটার মানে ছিল কি ইজি টাস্ক এখানে আমরা কী পেলাম ডিফিকাল্ট টাস্ক মানে কি হার্ড নাট টু ক্র্যাক মানে কোনো কঠিন কাজ স্পিক অ্যান্ড স্প্যান স্পিক অ্যান্ড স্প্যান মানে কি ভেরি নিট অ্যান্ড ক্লিন খুব পরিষ্কার পরিচ্ছন্ন টাইডি যেটাকে আমরা বলি ঠিক আছে সেটা হচ্ছে স্পিক অ্যান্ড স্প্যান ক্রোকোডাইল টিয়ার কুমিরের কান্না আমরা জানি যেটাকে আমরা কী বলি মিথ্যা বা নকল কান্না ফলস টিয়ার্স সি আই আই মানে কি সি আই টু আই মানে হচ্ছে বি ইন ফুল এগ্রিমেন্ট মানে সম্পূর্ণ একমত হওয়া সেটাকে কি বলা হয় সি মানে কারোর সাথে রাজি হওয়া বা সহমত হওয়া সেটাকে বলা হয় সি টু আই মানে চোখে চোখ রাখা অর্থাৎ একসাথে রাজি হয়ে যাওয়া আচ্ছা পুল সামনস লেগ কারোর পাট আনছো মানে কি কাউকে বিরক্ত করছো টু টিস সামন কাউকে জ্বালাতন করা কাউকে ডিস্টার্ব করা দ্যাট ইজ পুল সামন্স লেগ অন থিন আইস অন থিন আইস মানে কি রিস্কি সিচুয়েশন ভীষণ ইম্পর্টেন্ট অন থিন আইস অর্থাৎ রিস্কি সিচুয়েশন ঝুঁকিপূর্ণ পরিস্থিতি পুল ইয়োর সেলফ টুগেদার পুল ইউর টুগেদার ভীষণ ইম্পর্টেন্ট পুল ইউর সেলফ টুগেদার মানে কি বিকাম অ্যান্ড কোয়াইট শান্ত হওয়া সেটাকে বলা হয় কি পুল ইয়ার সেলফ টুগেদার নেক্সট টার্ন ব্লাইন্ড আই ব্লাইন্ড আই টার্ন ব্লাইন্ড আই মানে কি কাউকে ইগনোর করা টু ইগনোর আ সিচুয়েশন অর ফ্যাক্টস কোনো একটা পরিস্থিতিকে বা ঘটনাকে উপেক্ষা করা অবজ্ঞা করা সেটাকে বলা হয় টার্ন ব্লাইন্ড আই অর্থাৎ আমরা দেখলাম কি কোনো কিছুর প্রতি ইনডিফারেন্স হওয়া সেটাকে বলা হয় চান আর ব্লাইন্ড আই ফিল অ্যাট সি ফিল অ্যাট সি মানে কি লস্ট অ্যান্ড কনফিউজড মানে কি বিভ্রান্ত হওয়া আচ্ছা কনফিউজডের শিনোনিম আমরা কি বলবো পাজেল বলতে পারি বাফেল বলতে পারি ওকে আচ্ছা ফিল অ্যাট সি বা আমরা যদি বলি অ্যাট উইটস এন্ড এই ইডিয়ামটার মানেও কিন্তু বিভ্রান্ত হওয়া বা কিং কর্তব্য বিমূঢ় হওয়া অর্থাৎ আমরা যখন কনফিউজড পাজেল সেটাকে বলতে পারি কি উইটস এন্ড বা অ্যাট সি ফেস দ্য মিউজিক ফেস দ্য মিউজিক মানে কি অ্যাকসেপ্ট দ্য ব্লেম অর্থাৎ দোষটা স্বীকার করে নেওয়া বা কোনো কিছু ঘটনার পর যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোর সম্মুখীন হওয়া বা যে রেজাল্ট তার সম্মুখীন হওয়া সেটাকে বলা হয় কি দোষ স্বীকার করা বা ফেস দ্য মিউজিক বাইট দ্য বুলেট বাইট দ্য বুলেট মানে কি টু ফোর্স ইয়ার সেল টু ডু সামথিং আনপ্লিজেন্ট কোনো কিছু যেটা আনপ্লিজেন্ট অপ্রীতিকর রকম কিছু করতে বাধ্য করা নিজেকে সেটাকে বলা হয় কি বাইট দ্য বুলেট আমরা সকলেই জানি বুলেটটা কি বুলেটটাকে যদি আমাদের কামড়াতে হয় সেটা ভীষণ ডিফিকাল্ট না তার মানে কি আমাদের কিন্তু নিজেদেরকে ফোর্স করে আমরা সেই কাজটা করাতে পারি অর্থাৎ বাইট দ্য বুলেট মানে হচ্ছে টু ফোর্স এয়োর সেল টু ডু সামথিং আনপ্লিজেন্ট লাস্ট ফর টুডে ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট ভীষণ একটা কমন ইডিয়াম যেটা আমরা বাংলায় প্রায়ই ইউজ করি নিজের ঢাক নিজে পেটানো মানে কি প্রেস ওয়ান্সের নিজের প্রশংসা নিজেই করা তাহলে সেটাকে কী বলি ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেড সো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে পরের সেশনে টিল দেন স্টে কানেক্টেড উইথ লার্নিং আর থ্যাংক ইউ ফর ওয়াচিং